আসসালামু আলাইকুম সবাইকে, পিচ্চি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর এরকম ফুল দেখলে কার মন ভালো হবে না বলেন? সেই জন্য আমার মন অনেক ভালো হয়ে গেছে। আজকে ব্লগ বানাচ্ছি কারণ হচ্ছে আজকে আমার স্টুডেন্ট লাইফের লাস্ট ক্লাস, মানে একাডেমিকভাবে আর এভাবে ক্লাস করা হবে না, কারণ মাস্টার্সের লাস্ট ক্লাস আজকেই ছিল। তো পরে কি রেডি হয়ে বের হয়ে গেছি কলেজের উদ্দেশ্যে, আর কি মনটাও একটু খারাপ লাস্ট ক্লাস বলে কথা। এই তো রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আমি যাচ্ছি, আমার ফ্রেন্ডসও আর ও আসবে একটা জায়গা ওইখানে, পরে দুজন মিলে একসাথে হয়ে তারপরে আবার আমরা কলেজে যাই। তো আমি গেছি বাট ও আসেনি, সেজন্য এগুলা ভিডিও করলাম। সুন্দর না ফুলগুলো? ফুল দেখলে আমার মনে এমনি ভালো হয়ে যায়। পরে ও আসার পরে রিক্সা নিলাম, রিক্সা নিয়েই তো ক্যাম্পাসের সামনে চলে আসছি, দেখলেও শান্তি লাগে। আর অনেক স্মৃতি আমাদের একসাথে, অনেক অনেক মুহূর্ত ভালো কেটেছে এখানে, যা সবার লাইফেই হয় কম বেশি, ভালো সময়গুলো সবার সবসময়ই মনে থাকে। এই তো ক্যাম্পাসের ভিতরে, এই তো আমরা ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। এই তো আমাদের ডিপার্টমেন্ট, আকাশটা অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। হ্যাঁ, পরিবেশটা সব মিলে, আর সকালে তো ঠান্ডা বাতাসটা অন্যরকম ভালোই লাগে। এই তো চলে আসছি, আমাদের স্যার আমাদের আগে চলে আসছে, ভাগ্যিস ঢুকতে দিছিল। আর টুকটাক কাজ ছিল, ওইগুলো শেষ করছে আমরা ফ্রেন্ডরা মিলে। পরে টিফিন আওয়ারে ক্যান্টিনে গেছি, ক্যান্টিন থেকে আমরা সবাই মিলে একসাথে হয়ে দেন গল্প করে খাইলাম আর কি, লাস্ট ক্লাস বলে কথা, সেই জন্য ছোট্টখাট্টোভাবে পার্টি হলো আমাদের, ভালোই লাগলো সবাই মিলে। আর সবাই একসাথে হলে ফ্রেন্ডরা এমনিও ভালো লাগে, কথায় কথায় সময় চলে যায়। তো আর কি, হ্যাঁ আমাদের সময়গুলো এইভাবেই কেটে গেছিলো, আর আজকে একটু কাজও ছিল সেই জন্য কষ্ট হয়ে গেছে। এই তো তার মধ্যে আমি একটু ঢং করে ফেললাম, ভাল লাগে তাই। স্যারও আমাদেরকে লেকচার শোনাইতেছিল, আর এই ভিডিও নিয়ে, বাট আমি ভিডিও করে ফেলছি, স্যার জানে না। আমাদের প্রিয় ম্যাম, ম্যামকে বলছে ম্যাম কিছুটা লিখে দেন, পরে লিখে দিল। এই তো আমাদের পুকুর পার, এই মাছগুলোকে আমি ভয় দেখাইছি, ভাবা যায়। আর টুকটাক ক্যাম্পাসের ভিউগুলা কী সুন্দর না মাশাল্লাহ, ওগুলো আমি একটু ভিডিও করলাম, টুকটাক করছি, সব করতে পারিনি। তো ক্লাস শেষে আমরা যাওয়ার সময় ভাবতেছিলাম কী করা যায় পরে আর কি, তিনজন মিলে কফি খেলাম আমরা তিন ফ্রেন্ড। পরে কফি খাওয়া শেষে বাসায় চলে আসছি, এই তো উঠে যাচ্ছি। আর পরে আকাশটা অনেক সুন্দর ছিল তাই একটু ভিডিও করে রাখলাম, আর কবুতরগুলো কি সুন্দর উঠতেছিল। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।